হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হলো 13 তারিখ, আর আজকের ব্লগটা আমি এখন সকাল 11টা বাজে এখান থেকে স্টার্ট করছি। আর আজকে স্পেশাল ডেটা হলো আমার ছোট মেয়ের বার্থডে আছে আজকে। আর ব্লগ আমি অনেক দিন পর শ্যুট করছি, অনেকদিন পর, আর জানি না এটাও কবে আপলোড করতে পারবো। আবার যাই হোক, ব্লগটা মানে বানিয়ে রেখে দিচ্ছি, তারপরে না হয় একটা সুযোগ পেয়ে দিয়ে দেবো আর কি এডিট করে। তো আসল বিষয়টা কি হয়েছে বন্ধুরা, তো চলো সবার ফার্স্ট তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যারা যারা আজকের ভিডিওতে আমাকে নতুন দেখছো, প্লিজ বন্ধুরা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সেকেন্ডলি হলো কালকে, হ্যাঁ কালকে না পরশু থেকে আর কারেন্ট নেই, জল নেই, কিছু নেই আমাদের এখানে। তো যাই হোক, দেখি কতদূর কী করতে পারি, জানি না কী হবে কি না। স্টার্ট করে দিয়েছি একটু একটু করে প্রিপারেশন আর কি। তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কী হয়েছে। নেই আমাদের এখানে জল, আর এই দেখো আমার ঘরের অবস্থাটা, এই যে হলো লাইটের সুইচ, নেই কারেন্ট, যাই হোক। এই যে এদিকে তো জানলাটা আছে বলে একটুখানি আলো আছে, এই দেখো এটা, এই দিকটাও অন্ধকার, আর এখানে তো তোমরা কিছু দেখতেই পারবে না, মনে হবে যে কোনো গুহার ভিতরে চলে এসেছো। এই যে এটা হলো আমার গুহা। তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই। এই যে আমার বড় মেয়ে, আর এই যখানে বসে আছে আমার ননদ। ও পুজোর আগে এসেছিল, পুজোর ব্লগ টক বানাইনি, আমি বানিয়েছি একটু আধটু, জানি না কবে আপলোড দেব, মুখ লুকিয়ে নিয়েছে। যাই হোক বিকেলে তো দেখাবেই, কোথায় যাবে মুখ লুকিয়ে। আর এই যে আমার মাম্মা, মাম্মা হ্যাপি বার্থডে, ও রাগ আছে, ওকে আমি বকা দিয়েছি, আজকে বার্থডে দিনে তুমি বকা খেয়েছো মামা, কথা বলো আমার সঙ্গে, কথা বলবি না। আর এই যে এদিকটা দেখো, আমি দুধটা জাল করার জন্য বসিয়েছি, এদিক দিয়ে কালকে রাত্রের সবজি আছে যেটাকে আমি সাইড করে রেখেছি, বাসনপত্র ধুয়ে নেব বাইরে ট্যাঙ্কি থেকে জল নিয়ে এসে। এই যে কুকার টুকার সব আছে, আর কিছুই করবো না, এই দেখো এখানে রেখেছি, কি বলবো তারকা বানাবো, তো এখানে 5 রকমের ডাল ভিজিয়ে রেখেছি যেটা দিয়ে বানাবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, এখন আমি কাজগুলো একটুখানি সেরে নিচ্ছি, আর আমাকে একটুখানি বাজার যেতে হবে, কারণ কেক তো আমি বানাতে পারবো না। তোমাদেরকে ক্রিমটা দেখাচ্ছি, নষ্ট হয়ে গেছে কারণ লাইট নেই, আর কেকের অর্ডার দিয়ে দেওয়ার জন্য আমাকে বাজারে যেতে হবে, আমি বানাতে পারবো না। কি রে বাবা এটা, ম্যাক্স লেজ, ম্যাক্স খাট্টা খাট্টা। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে একটুখানি পর কথা হচ্ছে আবার বন্ধুরা, ততক্ষণের জন্য আমার ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, এখন কটা বাজে দেখে নিচ্ছি, বিকেল 4:15 বেজে গেছে, কারেন্ট এখনো আসেনি আমার, অলমোস্ট রান্না করা সব কিছু শেষ হয়ে গেছে, বাট বটর গুছানো হয়নি এখনো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি, যেহেতু বাইরে কাউকে ডাকিনি, আমরা নিজে নিজের মধ্যেই করে নেব। তো তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার কি বানিয়েছি আর কি। আর এই যে পাগল, এই যে এখানে আছে ফ্রাইড রাইস, যেটা কিনা আমি আমার নিজের হাতে করেছি, যাই হোক, আর ওগুলো আমি নিজের হাত দিয়ে নয় কি দিয়ে করেছি আমি জানি না। এখানে বানিয়েছি একটা মিক্স তারকা আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ না, দাঁড়াও আমি লাইটটা অন করে দিচ্ছি, এই দেখো এখানে একটা মিক্স তারকা আছে, ব্যাস। আর ওখানে হচ্ছে মটর পনির, এই যে হয়ে গেছে অলমোস্ট, একটুখানি বাকি আছে শুধু। আর এদিকে হয়েছে পায়েস, ব্যাস ফিনিশ আমাদের মেনু। আর এদিকে দেখো ওরা বেলুন টেলুন ফুলাচ্ছে, বেশি তো লাগাবো না কারণ কারেন্ট নেই অন্ধকার, এই জায়গাটাতেই 2-4টা বেলুন লাগিয়ে হয়ে যাবে, এক্ষুনি কেটে নিতে হবে। আর এই যে বোন রেডি হচ্ছে কেকটা আনতে যাবে, ও কেক তো ঘরে বানাতে পারেনি জানোই, এই দেখো একটা দুটো বেলুন এদিকে ওদিকে পড়ে আছে। থ্যাংক ইউ, এই গিফটটা খুবই স্পেশাল মানুষে পাঠিয়েছে, এখনই তোমাদেরকে জানাচ্ছি যে কে দিয়েছে আর কি, অনেক দূরে থেকে এসেছে কিন্তু গিফটটা। তো আমাদের সব ডেকোরেশনের কাজ শেষ হয়ে গেছে, আর দেখো একটা গিফট এসেছে আমার মেয়ের জন্য, অনেক দূরে থেকে এসেছে, আর এটা একজন অনেক বড় ইউটিউবার দিয়েছে। তো আমি তোমাদের একটুখানি পরে জানাচ্ছি যে কে দিয়েছে কি, তার আগে আমরা কেকটা কেটে নিচ্ছি, চলো লাস্টের দিকে আমি তোমাদেরকে এই গিফট আনবক্সিং করে দেখাবো যে এখানে ও কী পাঠিয়েছে আর কি। এই দেখো এই যে হলো আমাদের বার্থডে কেক এটা, আর এই যে আমার মেয়ে, কোথায় কোথায় চলে গেল রে,
এই যে আমাদের ডেকোরেশন এতটুকুই হয়েছে এই যে আর লাইক করবে বেশ মম্মি বলো কি হইছে জানো আমরা ভিডিও বানাচ্ছি তো এই যে আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছিস চলে দাও হুম চলে দিলো এবার তো দূরে আনো বুঝনে গুরুদি পাপা যাওগে পাপা বুনু হাতে ধরো তো টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পাপা হ্যাপি বার্থডে টু ইউ তালি দেবে ওই বাবা রে আমাকে কে খাবে না মিমকে খাইয়ে দাও সবাইকে খাইয়ে দাও হয়ে গেছে কিচ্ছু হবে না তুমি কে নেবো তুমি কে নেবো তোমার মাকে আমি ডেকে এনে খাওয়াবো তুমি খাও বন্ধুরা তো এখন হলো 14 তারিখ বিকেল কটা বাজে এখন প্রায় 7:30টার মতো বাজে আর এখন কারেন্ট এসেছে মোবাইলটা একটুখানি চার্জ দিয়েছি যার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারছি পুরোটা দিন মোবাইল কিন্তু অফ ছিল আমার যাই হোক কারেন্ট ছিল না আমাদের এখানে লাস্টে তোমাদেরকে বলেছি আমি গতকালকে বার্থডের দিনে পুরো মানে কি বলবো তোমাদেরকে মোমবাতি দিয়ে আমরা কেক কেটেছি তোমরা যেটা দেখে যেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি আর কি মোমবাতি দিয়ে কেক যে কেটেছি তারপর যে মোবাইলটা সুইচ অফ হয়েছে আর এই জাস্ট কারেন্ট এসেছে তারপর চার্জে লাগিয়ে মোবাইলটা অন করেছি তো ভাবলাম তোমাদেরকে একটু তো কালকে আর ব্লগ শ্যুট করা হয়নি তো তোমাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি এখন আসলে বিষয়টা তো ওই দেখো এদিকে আমার অনেকটাই কাজ বাকি আছে এদিকে দুধটা গরমে বসিয়েছি আর ওই কড়াইতে ভাজি আছে যাই হোক রাত্রেবেলার খাওয়াটা দিনে যেটা রান্না করেছি ভাবি তো কারেন্ট মানে ভেবেছিলাম তো কারেন্টটা আর আসবে না তো যাই হোক এসে গেছে আর কি কারেন্টটা তো যার জন্য রান্নাটা দিনের বেলা করা রয়েছে এখন শুধু একটুখানি গরম করব আর খাবো অন্ধকারে কিন্তু রান্নাবাড়া করতে একদম ভালো লাগে না বন্ধুরা যেহেতু আমাদের কারেন্টের থেকে অভ্যস্ত আর কি যার জন্য তো দিনের বেলায় রান্নাটা সেরে রেখেছিলাম তো এই দেখো ভাজি আছে ডাল বানিয়েছি আর এখানে দুধ আছে কলা দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে ব্যাস আর এই দেখো আমার মাম্মাম আর ভিডিও কোয়ালিটি একদম ভালো হয়নি আশা করি তোমরা বুঝতেই পারো যেহেতু কারেন্ট নেই বন্ধুরা কী দিয়ে ভিডিওটা বানাবো বলো ইমার্জেন্সি লাইটেও চার্জ টার্জ কিছুই ছিল না আমাদের ঘরে তো ইনভার্টার নেই তো যার জন্য মানে পুরো অন্ধকারে হয়েছে তো যা তোমরা যারা যারা আজকের ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আবার আরও একটা ভিডিও নিয়েও কালকে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই।